কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আই গো বেলা যাই, কোন আলস্যে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে, কইলে কোথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলাম ছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। বাহ, এইটা হচ্ছে কবিগুরুর যে চণ্ডালিকা যেটা ছিল না, হ্যাঁ ওইটারই মানে ভাবটা ওটাই আর কি, বুঝলে? ওইটা আচ্ছা একরকম এই সেই সেম ভাবেরই এই কবিতাটা, কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়, কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। বাহ, খুব সুন্দর, বাহ, খুব খুব সুন্দর, দারুণ হয়েছে ম্যাডাম, হ্যাঁ দারুণ। দেখো পুরো মনে হলো ছবিটা চোখের সামনে ভাসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চণ্ডালিকা, এটা তোমরা, হ্যাঁ চণ্ডালিকার ওইটারই, হ্যাঁ ওইটারই, ওইটারই ছায়া, ওটারই মতো করেই কবিরই তো লেখা, দুটো তো দুটো সৃষ্টি কবিরই, তা উনি ওইটাকেই এটা কবিতার মতো এটা আর কি একটু অন্যরকম ভাবে এটা করেছেন, প্রেজেন্ট করেছেন। হ্যাঁ একদমই চণ্ডালিকারই ছায়াই এটা। আচ্ছা এটা রেকর্ড করা যায় না? রেকর্ড করে, হ্যাঁ দেখো তোমরা যদি কেউ রেকর্ড করো দেখো। না এটা রেকর্ড করে, মানে তুমি রেকর্ড করে পাঠাও, বারবার শুনলে তবে তো আমরা এটা তৈরি করতে পারবো। আমি আরেকবার পড়ছি, তোমরা রেকর্ড করো না, এই সুমন বাকে ওখান থেকে রেকর্ড করা হয়েছে। হ্যাঁ গুড বাই, গুড বাই সুমন, গুড বাই। ওকে থ্যাংক ইউ ম্যাডাম। এইটা শুনে শুনে তোমরা প্র্যাকটিস করো, মানে বারবার করে পড়ো, এবং ভেতরে আস্তে আস্তে দেখবে যত পড়বে তখন এটার ভেতরে ঢুকতে পারবে আস্তে আস্তে। হ্যাঁ তুমি একটু বলে দিলে আরো ভালো হলো, এরপরে আমাদের একদিন পড়া ক্লাস নেবে, ভুল ভাল গুলো একটু ধরে নেবে। আর একটা আবার পড়াশোনা, হ্যাঁ আবার পড়াশোনা, খুব ভালো লাগছে এইসব পড়া করতে, ধরবে বুঝলে।
রীতিমণি ধরবে, না পারলে কিন্তু আর মুশকিল আছে, ছড়ি নেবে। ঠিক আছে চলো আজকের যাত্রা শুরু হোক। হ্যাঁ সুমন কিছু বলো। ম্যাডাম আচ্ছা থ্যাংক ইউ, ওয়েলকাম। আজকে আজকে কবিতার ক্লাসে ভিডিওটা অন করুন ম্যাডাম। আচ্ছা আজকের কবিতার ক্লাসে সবাইকে স্বাগত। আজ পয়লা জুলাই, বিশেষ একটি দিন, ডক্টরস ডে, অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। তাই ওনাকে স্মরণ করে ও প্রণাম জানিয়ে আজকের কবিতার ক্লাস শুরু করছি। আমি একটি ছোট্ট কবিতা কয়েক লাইনের আমি আজকে বলছি, যে কবিতাটা আমাদের শৈশবকে মনে করিয়ে দেবে, এটা পড়েই আমি শুরু করছি। আমরা ঘাসের ছোট ছোট ফুল, জ্যোতিরিন্দ মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিরোনা নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। ভরার বুকের স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারই লাল নীল সাদা হাসি, রূপ কথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে। নমস্কার। বাহ বলছি ছোটবেলা আমরা পড়েছি না? হ্যাঁ হ্যাঁ ছোটবেলায় পড়েছি এটা, করে তাই বললাম আমাদের শৈশব মনে করিয়ে দেবে। বলছি আমরাও আমরাও হজলার কবিতার ক্লাসে লাল নীল সাদা ফুল দুলে দুলে হাসি আর আনন্দে ভাসি। একদম ঠিক বলেছ। ঠিক আছে আজকে তাহলে রূপাদিকে দিয়েই শুরু করি। ঠিক আছে চলো। ঠিক আছে এটা বর্ষার কবিতা শোনায়। হ্যাঁ অনিন্দ্য ভট্ট মুখার্জির কবিতা বর্ষা। বর্ষা এসে হাত ছোঁয়ালো কয়েক কাছা চুলে, তাকে বললাম সর্দি হবে জল পশলে চুলে, ফ্যাঁচ পেঁচিয়ে হাঁচবো ভীষণ দু চোখ হবে লাল, ফের ভেজাব বর্ষা আমায় জানিয়েছিল কাল। কাল কেটেছে আজ হয়েছে, বৃষ্টি গেছে থেমে, আমিও আমার স্বভাব মতো ফের পড়েছি প্রেমে, রোদের প্রেমে ঈষৎ ঘেমে চষেছি পাড়াময়, বর্ষা রোদে পাত্তা পাবে তাই কখনো হয়, চিলতে হেসে মিথ্যে কেসে খাঁকড়ে নিয়ে গলা, খুচরো গুনে দোকান থেকে কিনেছি হজমোলা। দুপুর থেকে বিকেল হলো, বিকেল থেকে সাজ, বর্ষা বোধ হয় ব্যস্ত আছে তাই এলো না আজ, সন্ধে শেষে নিরুদ্দেশে ছুটিয়ে দিয়ে গাড়ি, এমন সময় একটু আসতে পারি, রিন রিনে এ কণ্ঠ, আমার এ কণ্ঠস্বর চেনা, বর্ষা বলে কি ভাবছিলে আজ আর আসবো না, এই দেখে নাও আজও তোমার চুলের ডগা ছুঁয়ে নামছি আমি ছদ্মবেশে বৃষ্টি কণা হয়ে, ভিজিয়েছে চুল সর্দি কাশি যাই হয়ে যাক তাও, আজকে শুধু আরেকটি বার আমায় দেখে নাও, মখমলে সেই স্পর্শ তো কাঁপছে সারাকা, শরীর আমার অবশ, গাড়ি আর চলে না,
আচ্ছা আলোয় বর্ষাতিনি, বর্ষা প্রবাহিনী, বর্ষা আমি তোমার কাছে আজন্ম কালের ঋণী। কেউ ডাকেনি এমন করে যেমন করে ঝড়, আধক্লিষ্ট আধ ভেজা গায়ে তাই তো বলি আরো। বর্ষা আর থাকে না হুশ, চলে যায় তেপান্তরের মাঠে, বর্ষা তখন আলতো করে স্পর্শ করে ঠোঁটে। ঠিক থাকে না হয়তো কিছুই প্রেক্ষাপটের দাবি, বর্ষা তবু ভিজেই গেল সূর্য প্রেমী কবি, বর্ষা তবু ভিজেই গেল সূর্য প্রেমী কবি। অপূর্ব অপূর্ব। বাহ রূপাদি, কবির নাম কি বললে? কবির নাম কি বললি? অনিন্দ মুখার্জি। অনিন্দ মুখার্জি। কবিতার নাম বর্ষা। বর্ষা কবিতার নাম বর্ষা তো ঠিকই, কিন্তু এত মায়াবী গলা, এ গলার মানে গলার স্বর, কণ্ঠস্বর কথা বলছি, আর বলবার ভঙ্গিমাও ততরূপ অপূর্ব অপূর্ব। ধন্যবাদ দাদা, ধন্যবাদ রামুদা কমেন্ট করার জন্য। গলার স্বরে জাদু আছে, জাদু একদম জাদুময়ী। এরপরে মিতাদি বলবে, রূপার গলায় যেদিন কর্ণকুন্তি সংবাদ শুনবে সেদিন বুঝবে যে কি ব্যাপার। আমাদের খুব, হ্যাঁ আমাদের খুব সৌভাগ্য রূপাদির মতন একজনকে পেলাম কবিতার ক্লাসে। না না সবাই, তোমরা যে যার ক্ষেত্রে প্রত্যেকেই বাবা যথেষ্ট সমৃদ্ধিশালী, প্রত্যেকেই যে যার ক্ষেত্র আলাদা, ক্ষেত্র আলাদা, কিন্তু সবাই সর্বগুণের অধিকারী হয় তারা সবাইকেই ভালোই বলে। না না ওরকম বলো না বাবা, পারে না এখানে প্রত্যেকেই প্রত্যেকেই আমাদের গাড়ির, আমাদের গাড়ির প্রত্যেকটি সামনে এল লিখা আছে, আমরা লাল না, বুঝতে পেরেছে? কিন্তু এক একজন আবার এক একটা ক্ষেত্রে আবার বিশেষজ্ঞ, সেটাও ব্যাপার। কার এক একটা ফিল্ডে এক একজন লার না, কিন্তু এক এক ফিল্ডে আবার সে আবার বিশেষজ্ঞ। তাই জন্য তো বললাম, দু বছর আগেও কেউ তেমন একটা কবিতা নিয়ে নাড়াচাড়া করতো না। হসলার কল্যাণে যখন এই প্ল্যাটফর্মটা হলো, তখন সকলে বললো আহ দেখি তো কি জিনিসটা, এই যে দেখি তো কি জিনিসটা, তখন থেকে শুরু হলো আমাদের জার্নি। আমি স্যারকে বলেছিলাম একটা কবিতার ক্লাস রাখা যায়, দেখেছো? রূপা আমাদের সত্যিই চটপটে। ওই রূপা বলিনি, আমাদের এই বিষ্ণুপুরের রূপা, এই রীনা, সরি 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 রীনা। আমি পারি না পারি না না পারি, আগিয়ে যাই। হ্যাঁ সিওর সিওর, ওকে চলো চলো চালা। হ্যাঁ ঠিক আছে, এরপরে কি শিউলি বলবে? মিতা কবিতা শুনি। হ্যাঁ বলছি। মিতা মিতা বলছিল তো, মিতাদি বলছিল তো, বলো মিতাদি বলছো, বলো। হ্যাঁ বলো শিউলি বলে নিক তারপরে, কারণ রূপার পরে আমারটা একদম বেমানান হয়ে যাবে। একটু শিউলি বলে নিক, এ সবারই বেমানান হবে। না এরকম বলো না, আমি একদম সেই ছোটবেলা যেমন কবিতা পড়তাম সেই রকম পড়ে দেবো। কেন মিতাদি আমাদের সবার উপরেই থাক না, পড়ো পড়ো, আমার মেয়েরা এসে আমি এক্ষুনি পড়ো বলছি। মিতাদি আমাদের সবার উপরেই থাক না, উপরে না না, পাশেই ভালো, পাশেই বেশি ভালোবাসা পাওয়া যায়। ওপরে উঠিও না, ওপরে উঠিও না, হ্যাঁ পাশে থাকতেই বেশি ভালোবাসা পাওয়া যায়। জয় গোস্বামীর প্রাক্তন। ঠিক সময়ে অফিসে যায়, ঠিক মতো সকালবেলায় খায়,
টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনে টিফিন করে? জামা কাপড় কে কেচে দেয়? চা করে কে আগের মতো? দুর্গার মা কটায় আসে? আমায় ভুরে উঠতে হতো সেই শার্টটা পরে, এখন ক্যাটকেটে সেই নীল রংটা, নিজের ও তো সব ওই পছন্দ। আমি অলিভ দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে? দোকান ঘরের বাঁপাশ দিয়ে শিব মন্দির, জানালা থেকে দেখতে পেতাম রিক্সা থামল, অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়। তাসের বন্ধু, ছাইপাশেরও বন্ধুরা সব আসে এখন, টেবিল ঢাকা মেজের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো, গ্যালাস গড়াই বোতল গড়াই, টলতে টলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আবার গায়ে ঢুকলে রক্তারুক্তি, তখন তো আর হুশ থাকে না। রাত বিরেতে কে আর দেখবে? কেন ওই যে মেয়েটা যার সঙ্গে ঘুরত তখন, কোন মেয়েটা? সেই মেয়েটা? সে তো কবেই সরে এসেছে, বেশ হয়েছে, উচিত শাস্তি, অত কাণ্ড সামলাবে কে? মেয়েটা যে গণ্ডগোলের, প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, মা ভাই বোন, তিনকুলো তো কেউ ছিল না, একেবারে একলা। কে তাহলে ভাত বেড়ে দেয়? কে ডেকে দেয় সকাল সকাল? রাত্রিরে কে দরজা খুলে? ঝুঁকি পোয়ায় হাজার রকম, কার বিছানায় ঘুমোয় তবে? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে হাত তোলে এখন? নমস্কার। কিন্তু কবিতাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি ভালো করতে পারি না, উনি পারি না, আমরা শুধু কবিতা পড়ি, দেখে দেখে পড়ে যাচ্ছি ব্যাস। এই করতে করতেই হয়ে যাবে, এই জার্নিটা শুরু হয়েছে মানে এবার হবে। খুব সুন্দর বলেছেন রূপালি, এটাই তো অনেক। আচ্ছা, আমি উৎসাহ পেলে রূপালি, রামুদার উৎসাহ পেলেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। এটা আসলে হলো গান, তো এটার কোনো নাম নেই, সেই জন্য কবিতার আকারে শুধু পড়ছি। নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচে কালো আঁকি, আমি যাব না আর অঞ্জনাতে, জল নিতে সখিল ওই আঁকি, কিছু রাখিবে না বাকি। সেদিন শুনতে গেলাম দুপুরবেলা, কলমি শাক ঢোলা ঢোলা, হলো না আর সখিল শাক তোলা, আমার মনে পড়িল সখি, ঢল ঢল তাল চটুল আঁখি, ব্যথায় ভরে উঠলো বুকের তলা। ঘরে ফেরার পথে দেখি নীল শালুক সুদি উকি, ফুটে আছে ঝিলের গহন গহীন জলে, আমার অমনি পড়িল মনে সেই ডাগর আঁখিল, ঝিলের জলে চোখের জলে হলো মাখামাখি। এইটুকুই ছোট্ট কবিতা, কবিতা নয় এটা, আসলে গান আছে। হ্যাঁ, কবিতাই তো গান হয়, অন্যরকম ইয়ে করা হয়।
খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে আমাদের কবি কি প্রস্তুত আছেন আমাদের কিছু শোনানোর জন্য? কবি আজকেই একটা তোমাদের জন্য কবিতা লিখেছে, যদিও সেটা মানে অপরিণত, তবুও যদি বলো মানে সঞ্চালিকা যদি বলেন যে রামদা আপনি একটু পড়ুন। অবশ্যই অবশ্যই, আমরা স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। বৃষ্টি যখন, কবিতার নাম বৃষ্টি, যেহেতু বর্ষা সবে শুরু হয়েছে বৃষ্টি নিয়েই অনেকে কথা বলবে, কবিতা গাইবো বা বলবো। তো এখন বৃষ্টি যখন, আমার আজকের কবিতার নাম, একদিন যখন বৃষ্টি ছিল শান্ত, একদিন যখন বৃষ্টি ছিল শান্ত, আপন মনে পড়ত ঝরে ঝাপসা হতো দিগন্ত, সবুজ ধানের চারা গাছে ঝরত সোনালি গন্ধ। একদিন যখন বৃষ্টি ছিল শান্ত, ঘরের কাজে ব্যস্ত থেকেও আয়নার মতো খুলত মনের দিগন্ত, ভিজতে ভীষণ লাগতো ভালো খোলা ছাদে একান্ত। মিষ্টি মিষ্টি বৃষ্টি তখন ছড়িয়ে দিত জুঁই মালতির গন্ধ। একদিন যখন বৃষ্টি ছিল শান্ত, আপন মনে ভিজিয়ে দিত এ প্রান্ত থেকে ও প্রান্ত, গাছের পাতায় শব্দ হতো একটা না এক আনন্দ, অলস দুপুর কাটত মধুর ভেজা স্বপ্নের আলিঙ্গন, বর্ষা দিনে মিষ্টি মধুর দিন যাপনের আমন্ত্রণ। বৃষ্টি এখন মাঝে মাঝেই হচ্ছে ভীষণ অশান্ত, বৃষ্টি এখন মাঝে মাঝেই হচ্ছে ভীষণ অশান্ত, পিনাক পানির মাথায় জটায় ঝাঁকুনি হয় প্রচণ্ড, এক পলকের রুদ্র রূপে বৃষ্টি তখন ভয়ঙ্কর, বৃষ্টি তখন ভীষণ ভয়াল মেঘ ফাটায় এক সমুদ্র, বৃষ্টি এখন মাঝে মাঝেই হচ্ছে ভীষণ অশান্ত। হাজার হাজার ভক্ত তোমার হাজির ছিল কেদার খণ্ড, মেঘ ফাটা ওই বৃষ্টি রূপে কেন দিলে মৃত্যুদণ্ড, ব্রহ্মপুত্র দুকুল ভাষায় তুমি তো তার সঞ্চালক, আশা ভাষাও ভাষা বাসা ভাষাও সর্বভুক, কখনো তুমি আয়লা রূপে কখনো তুমি লায়লা, রুদ্রাণী রূপে ভয়ঙ্করী এরূপ তোমার চায় না, টাপুর টুপুর রূপটি তোমার মিষ্টি মধুর রূপঙ্কর, বৃষ্টি তুমি সৃষ্টি রূপা হয়ো না তুমি ভয়ঙ্কর। তখন একদম শান্ত, তারপরে আস্তে আস্তে ভয়ঙ্করই রামুদার কবিতাটা, দামুদার কবিতায় যেন সেই ছবি পেলাম, বউ প্রথমে খুব শান্ত তারপরে ভয়ঙ্করই, দুটো রূপের কথা বলা। বলি আমাদের একটা কবিতা দেবেন, আমরা একদিন করব আপনার কবিতা। তোমাকে বারবার দিচ্ছি গো, এই দর প্রত্যেক প্রায় সপ্তাহে দুটো করে তোমাদেরকে কবিতা। আচ্ছা আচ্ছা, ওই কবিতাগুলোই করতে পারি? হ্যাঁ, তা না দেখি আবার কি নতুন করে। আচ্ছা আচ্ছা, না সেটাই বলছি যে আপনার নিজস্ব কবিতাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, মানে দারুন, যেরকম ভাবে শুরু করলেন না তারপরে শেষটা যেভাবে নিয়ে গেলেন দারুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রূপা। হ্যাঁ খুব সুন্দর। ওকে চালাও, এবার নতুন কেউ। হ্যাঁ
এরপর কে বলবেন? নিবেদিতা দিদি আসবে নাকি এখন? হ্যাঁ কবিতা যে শোনালো তোদের কবি, আমি তো অত ভালো কবি নই, আমি রিডিং পড়া করবো, কবি মহিলা কবি। তোমার কবি আর রূপাদি ছাড়া আমরা তো সবাই ওই রকম গো। তুমি যেমন ভালোবাসো সেরকম আমরা কথা বলি তোমার সাথে, রাগ করো না গো। সবাই পম্পা দি, সুনরিতা দি, সবাই অনেকই, বুলবুল দি, সবাই খুব ভালো পারে, গৌতম দা, হ্যাঁ তৃপ্তি, শিউলি, সবাই সবাই খুব ভালো পারে। একদিন ঠিক জায়গায় ক্যাচ করে নিবি, মানে কবিতার যে বলার ভঙ্গিমা বা কোথায় কিভাবে আমাকে প্রকাশ করতে হবে সেটা ঠিক বেরিয়ে আসবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা অন করুন ম্যাডাম, তুমি বলো এবারে। মুখটা দেখতেই হবে, কতদিন দেখিনি ছিলে না? আমি তো নেই, এখনো তো এখানেই আছি, আমি এতেই আছি, সাদরাগাছিতেই আছি এখন, আসছে না কেন রে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ করেছি তো, কিন্তু ওই দিকটা আসছে কেন আমি বুঝছি। ডিজাইন করো আরেকবার। ও ব্যাক ক্যামেরা হয়ে গেছে। গাগি কি বলবে গাগি? আমার ছবিটা আসছে না কেন? উপরে উপরের দিকে ডান দিকে দেখো, হচ্ছে না? ওই ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একদিন যখন বয়স্ক হয়েছিল তার ছিল তখন তার গল্প শিখত, ট্রেন আসে ট্রেন যায়, ভিক ঠাসা ট্রেন, হাজার মানুষ বুকে নিয়ে চলে যায় রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, কৃষ্ণনগর। প্রথম বুড়ো ভাবে একদিন বয়স ছিল, রোজ সকালে ধরতাম 8:42, ট্রেনের কামরায় ডেলি প্যাসেঞ্জারের আড্ডা, তাস, রাজনীতি, মাঝে মধ্যে সদলে বিয়েবাড়ি অথবা পিকনিক। আজও 8:42 আসে যায়, আমারই নাম নেই আর। দ্বিতীয় বুড়ো ভাবে পুজোর সময় তখন কেমন যেতুম প্রতি বছর বেড়াতে, বউ বাচ্চা নিয়ে পুরী, জয়পুর, আগ্রা, মথুরা, কত কাল আর যাওয়া হয় না, কোথাও যাওয়া হয় না। তৃতীয় বুড়ো ভাবে ভালোই আছে, ছেলে আর ছেলের বউ যত্ন আত্তি করে, তবু ছেলের মায়ের ছবির সামনে দাঁড়ালে মনে পড়ে বড়দিনের
সময় বেশ কবার গিয়েছিলেন ওকে কলকাতার সাহেব পাড়া, ট্যাক্সি করে ঘুরিয়েছিলেন পার্কস্ট্রিট চৌরঙ্গে। কতকাল কলকাতা দেখি না, বাতের ব্যথাটা বেড়েছে। চতুর্থ বুড়ো ভাবে কয়লার ইঞ্জিন ছিল, ট্রেনের জানালা দিয়ে বাইরে চোখ রাখলে চোখে কয়লার গুঁড়ো ঢুকত। তবে ভারী সুন্দর ছিল সেই আওয়াজ, ঝিকঝিক ঝিকঝিক। কোথায় যে গেল সেই সব দিন, চার বুড়ো বিকেলের নিভে আসা 4 নম্বর আলোর নিচে, 4 নম্বর প্ল্যাটফর্মে সিমেন্টের বেঞ্চিতে বসে প্রতিদিন ভাবে। প্রতিদিন ট্রেন ট্রেন যায় ট্রেন আসে। কাল দেখলাম 3 বুড়ো সত্যিকারে ট্রেন এক বুড়োকে নিয়ে গেছে অচেনা স্টেশনের দিকে। 3 বুড়োর কানে বাজছে ঝিক 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 ঝিক। নমস্কার, হয়ে গেল। দারুণ বললে তো গো, আমি বলেছিলাম কিন্তু দিদির মতো করে নয়, এটা কিন্তু খুব ভালো, কবিতাটা খুব ভালো আছে। ওই জন্য তো স্যার বলেছিলেন এটা ঐতিহাসিক, মানে একটা ইয়ে জড়িয়ে আছে আর কি এটার ভেতরে আর কি। আচ্ছা, এবারে সুনৃতা দি আছে? হ্যাঁ সুনৃতা দি, এই তো। হ্যাঁ হ্যাঁ, তোমার ঝুলি খুলো। সরচিত কবিতা শোনাই, যা শোনাবে যা শোনাবে তাই শোন। কবিতাটার নাম দাহন। সেদিন দেখি একটি মেয়ে নদীর চরে একলা চলে, বাতাসে তার ওড়না ওড়ে, আকাশ পানে চোখটি রেখে চলছে জলে, সে চলে না শুধু তারই চরণ চলে। ও মেয়ে তুই উদাস হয়ে কোন নেশাতে, চলিস বুঝি জলে চোখের জল মেশাতে, কে যেন তোর সব নিয়েছে এক নিমেষে, উথল পাথল ঝড় বয় তোর দীর্ঘশ্বাসে। জানি ওরা এমনি করেই সব ফুরিয়ে, কারো দেহ কারো বা দেয় মন পুড়িয়ে, তাই কিরে তোর বসনভূষণ আলু থালু, অশ্রু যে তোর শুষে নেবে শুকনো বালু, চাস কিরে তুই নদীর স্রোতে গা ভাসিয়ে, হারিয়েই যাবি চিরচেনা ঘর না গিয়ে, তোর বুকের জ্বালা নদীর জলে নিববে কিরে, তার চেয়ে চল কন্যা এবার ঘরে ফিরে। মুখে যে তোর ধকধকিয়ে জ্বলছে আগুন, চোখের জলে নেভাস না তা বারুক দ্বিগুণ, যারা গেল তারা কি আর আসবে ফিরে, তোরই বুকে জ্বালিয়ে রাখিস আগুন কেড়ে। সেই আগুনে মোমবাতি নয় মশাল জ্বালা, তবেই যদি ঘোচে রে তোর মনের জ্বালা, সেই আগুনে খাক হয়ে যাকে ধর্ষকামী, জানবে তখন তপ্ত কেমন অগ্নিখানি। বাহ খুব সুন্দর, খুব সুন্দর, যেরকম সুন্দর দাদির গানের গলা সেরকম কবিতা লেখা, কবিতা পাঠ করা, বাহ দারুণ দারুণ, ভাবনাটি বড় ভালো সুন্দরিতা লিখেছে। ভাবনাতে আমার মনে হলো একটু অন্য ধরনের একটা ভাবনা, এত সুন্দর ভাবে নদীর কারণ যাদের দেহ জ্বলেনি তাদের মনটাকে তো পুড়িয়ে দিয়ে যায়ই, মানে অবশিষ্ট বলে কিছু থাকেই না বেশিরভাগ সময়। সেটাই বলতে চেয়েছি যে তারা যারা গেছে তারা তো ফিরে আসবে না, যারা আছে এই আগুনটাকে মনের মধ্যে জমিয়ে রেখে, মানে এক সময় আর কি সেটাকে আগুন ধরিয়ে দিতে হবে, সেখানে চেপে না রেখে আর কি, সেটার কথাই বলতে চেয়েছিলাম। এটা শুনলে এটা আরেকদিন শোনাবে। এই যে তুমি ব্যাখ্যাটা করলে শেষে,
এখন যেন কত পরিষ্কার হয়ে গেল। এটা যদি আগে করে তারপরে কবিতাটা পড়তে, তাহলে আমরা উপভোগটা আরো ভালো করে করতে পারতাম। ঠিক আছে, পরের সপ্তাহে আমি আরেকবার এটা বলে তারপরে অন্য কথা, অন্য কবিতা। থ্যাংক ইউ। এরপরে কৃষ্ণা দি। হ্যাঁ, আচ্ছা, আজকে রামশঙ্কর স্যারের একটু পারমিশন নিয়ে ওনারই কবিতা বৃষ্টিটা আমি বলছি। হ্যালো স্যার। হ্যাঁ, ওকে, খুব ভালো, খুব ভালো। আমি আমি নিজেকে ধন্য মনে করছি। না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো আপনার ভাবগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারবো না, যেখানে ভুল হবে আপনি বলে দেবেন। না না না, আজকে আজকে আমার নিজের মতন করে পড়ুন। ওকে ওকে। কবিতা বৃষ্টি, রামশঙ্কর গোস্বামী। তুমি এলে কাজল কালো চোখে বহু প্রতীক্ষার পরে, সন্ধ্যা তারার সাথে সাথে পড়লে যখন ঝরে, গন্ধ জড়ানো সুবাস ছড়ানো সৃষ্টির সুরে সুরে, তুমি এলে দামাল মেঘে অনেক দিনের পরে, কালো চুল এলো করে আকাশ ভরে ভরে, শিউলির মতো পড়লে ঝরে নীরব অহংকারে, তোমার জন্যই বসেছিলাম প্রহর গুনে গুনে, তোমার আশার পথগুলি ওই প্রখর রোদে উড়ছে ধুলি, কখন তুমি আসবে আবার সাড়ম্বরে, ঐরাবতের পিঠে চড়ে বাজবে তোমার আগমনী, বিজলি গুলোর বিজলি আলোর সম্ভাষণে ঝরবে তুমি অঝোর ধারে, বৃষ্টি গন্ধে ভুবন ভরে। বৃষ্টি তুমি উপমা হয়ে থেকো না আর বিরহী হয়ে, ভালোবাসার বৃষ্টি তুমি, অন্নদায়ী সৃষ্টি তুমি, তাই কবিতা সাজাই তোমায় নিয়ে। নমস্কার। অনেক আপনাকে স্পেশাল ধন্যবাদ এই জন্যই জানাচ্ছি যে প্রকৃতপক্ষে আমার কবিতার নাম্বার ওয়ান অ্যাডমায়ারার বোধ হয় আমাদের কৃষ্ণা ম্যাম। আর প্রথম কবিতা পাঠও করলেন আপনি, তার জন্য এই কথাটা বললাম। হ্যাঁ, আমি ওইটাই চাইছিলাম যে রামুদার পারমিশন, কিন্তু হঠাৎ করেই যে আগেই দিয়ে দিয়েছেন এটা বুঝতে পারিনি। ও নিয়েছে, ও নিজে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম যে সব কিছু চলবে কিনা, দেখছি দাদা আগেই পারমিশন দিয়ে দিয়েছেন। খুব ভালো লাগে যে আপাত দৃষ্টিতে কবিতাটা যা দেখতে লাগে, দু তিনবার পড়ার পরে বোঝা যায় যে না, তার অন্তর্নিহিত মানে অনেক অনেক গভীর। মানে সামনের মনে হয় যেন সামনের কোনো সিনারি লিখেছেন, কিন্তু মানে এত গভীরত্ব থাকে, সেই জন্য আমি সত্যি খুব ভালোবাসি। আমি অনেকবার করে পড়ি প্রত্যেকটা কবিতা, ভালো লাগে স্যার। আপনি আরো এরকম খুবই ভালো লাগে। হ্যাঁ, আজকের কবিতাটা, আজকের কবিতাটা আমাদের হসলা বার্তায় দেব, দেখবেন। আমি একটা কথা বলছি, আমি রামশঙ্কর স্যারের অনুমতিতে যে কবিতাটি কৃষ্ণা ম্যাম আবৃত্তি করে শোনালেন, ওইটার কিছু কিছু লাইন নিয়ে একটু গানের সুর বসাতে চাই।
100 বার কেন বসাবে না? তুমি তোমার মধ্যে সঙ্গীতের একটা অন্য প্রভাব আছে, তুমি তাকে গান করবে সে তো আমার প্রভাব অবশ্যই। তুমি এদিক ওদিক চেঞ্জ করে নেবে, ওর গঠনটা তখন একটু পাল্টে যাবে, এই আর কি। হ্যাঁ মানে মিনিংটা মোটামুটি রাখতে চাই, আর তো আমি ভাবছি যে ওটার মধ্যে অলরেডি আমি একটু শুরু করে দিয়েছি, তো আমার কবিতাটা খুব ভালো লেগেছে, তো সেজন্য আমি অনুমতি চেয়ে নিচ্ছি যে ওটাতে আমি একটু কয়েকটা লাইন এদিক ওদিক করে, এদিক ওদিক আমার কিছু বসাবো না, শুধু ওই কাট ছাট করে মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে একটু সুরটা দেব ভেবেছি। কবিতাটা আমার এত ভালো লাগলো যে বিশেষ করে এই সময় বর্ষার সময়ে এই কবিতাটা একদম সুন্দর মিনিংফুল নিয়ে চলে এসেছে ফসলাতে, তো আমার খুব ভালো লেগেছে কবিতাটা। মানে আপনি তুমি বলতে চাইছো প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক কবিতা, যার জন্য আর কয়েকটা একটু একটু সুর মনে এলো, তো ভাবলাম যদি লাগাতে পারি তো চেষ্টা। আমি ভাবছিলাম কিছু বলবো না, কিন্তু না একটু অনুমতিও নেওয়া দরকার। না তুমি ভেবেছিলে সারপ্রাইজ দেবে রামুদাকে। আমার এত ভালো লেগেছিল, ওইটা আমার স্টোর করা আছে, তো ওইটাও আমার খুব ভালো লেগেছিল। এমনিতে তো প্রত্যেকটা কবিতাই ভালো, কিন্তু এক একটা মনে গেঁথে যায় বেশি আর কি। ঠিক আছে ফিরে আসি। কিরে তৃপ্তি বলবি বল, আমি জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি। মালতীবালা বালিকা বিদ্যালয় জয় গোস্বামী। বেনী মাধব, বেনী মাধব তোমার বাড়ি যাব, বেনী মাধব তুমি কি আর আমার কথা ভাবো। বেনী মাধব মোহন বাঁশি তমাল তরু মূলে পাজিয়েছিলে, আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেনী মাধব সুলেখাদের বাড়ি। বেনী মাধব, বেনী মাধব লেখা পড়াই ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনী মাধব আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেনী মাধব লুকিয়ে দেখা হলো। বেনী মাধব, বেনী মাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর বসে আলো, স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো, জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে, আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে, আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি, তবু আগুন বেনী মাধব আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। নমস্কার। কবিতাটা কবিতার কথাগুলি এত সুন্দর,
আর বলার স্বচ্ছন্দ ভাবের জন্য প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত মানে আমাদেরকে টেনে রেখেছে। এত সুন্দরভাবে বলা হয়েছে বা পড়া হয়েছে, শুনতে শুনতে বেশ গভীরে গিয়ে জনপ্রিয় গান লোপামুদ্রা। এবারে দেবাশিস দাকে ধরবো, গৌতম দাকে দেখতে পাচ্ছি না এখন। দেবাশিস দা করুন, গৌতম দা এসে গেছে। আচ্ছা দেবাশিস দা এখন কি বলবেন? বলবো নেই মনে হয়। হ্যাঁ আপনাকে বলছি তো। আচ্ছা তারপরে গৌতম দা বলবেন। ভিডিওটা অন করুন স্যার, ভিডিওটা অন করব। হ্যাঁ ঠিক আছে পড়ছি। হ্যাঁ পড়ুন। আমি একটি কবিতা পড়ছি, আপনারা কবিতাটা শুনুন। কবিতাটা পড়া হয়ে গেলে কবিতার নাম এবং কবির নাম আপনারাই বলবেন। না ঠিক আছে। চর্চায় ধার বাড়ে, গাল ভাঙে চড়ে, সরগমে গলা ছাড়ে, গাছ ভাঙে ঝড়ে, ঝগড়ায় ঘর ভাঙে, আশা ভাঙে লোভে, আমি তুমি দল ছাড়ি এক রাস ক্ষোভে, কান ভাঙে কানাকানি, রাগ বাড়ে মনে, বন্ধু ছাড়ে বন্ধুকে, মন্দ কথা শুনে, মান বাড়ে সৎ কাজে, রূপ বাড়ে সাজে, প্রাণ বাড়ে প্রাণায়ামে, শক্তি বাড়ে দুধে, শান্তিতে সেই থাকে যে থাকে চোখ বুঝে, বড় গাছ ঝড় সয় যদি না লাগে পোকা, ছোট যারা নিচে থাকে নিতে ভারী মজা, বিশ্বাস ভেঙে যায় পায় যদি ধোঁকা, যুগ আসে যুগ যায়, পুরাতন মিশে যায় নূতনের মাঝে, সবকিছু একাকার গড্ডালিকা প্রবাহে। বলুন কবিতাটি কার লেখা এবং রামশঙ্কর গোস্বামী হজলার কবি, জনপ্রিয় হজলার কবি রামশঙ্কর গোস্বামী। তার সাথে আমাদের কবিতার আসর বিশাল জনপ্রিয় হয়ে আসছে। দেবাশিস শেষকালে কালেক্টেড একখানা ওই কবিতা তুমি করলে, খুব ভালো করেছো। আমি সেটার জন্য বলছি না, সবচেয়ে কথা বলছি যে মনে করে একই আসরে একই কবির দুখানা কবিতা পাঠ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি আগে ঠিক করেছিলাম যে বৃষ্টিটাই পড়বো, তো কৃষ্ণা ম্যাডাম পড়ে দিলেন যখন, তখন চিন্তা করে দিলাম তাহলে একটা অন্য আসরে পড়ি। আচ্ছা আচ্ছা, বৃষ্টি নিয়ে কাড়াকাড়ি চলছে দেখছি তো, তাই বৃষ্টি নিয়ে কাড়াকাড়ি। এবার বৃষ্টি আসছে বাদ, খুব ভালো হয়েছে দেবাশিস দা। হ্যাঁ বলছি আজকের ব্যাপারটা তাহলে রামচন্দ্র তার জন্যই হোক। হ্যাঁ তাই তো, তাই তো দেখছি গো। দেখো আর কে আছে? হ্যাঁ গৌতম দা। এরপরে আমি পম্পা দিকে দিই, তারপরে গৌতম দা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছড়াই পড়লি, কবির পারমিশন ছড়াই পড়ে নিয়েছি। হ্যাঁ সুন্দরীটাকে প্রায়ই আমি বলি যে তুই তো জ্ঞানবৃদ্ধ, আর আমি হচ্ছে একদম বাচ্চাদের মতো লিখতে শুরু করেছি, পারিও না কি জানি কি হয়, তো সেই রকম করেই আমি এটাও লিখেছি। জানি না যারা এত অভিজ্ঞতা সম্পন্ন তাদের কেমন লাগবে, আমি তো এখনো বসে বসে ঠিক করছিলাম, মানে আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ তুমি পড়ো, সমালোচনাটা আমরা পরে করছি। এত বিনয় ভালো না? বিদায় বন্ধু, এদিনের গায়ে এখনো স্পর্শ লেগে আছে তার, ভোরের সূর্য দিয়ে আলোর সূচনা আজও সকালে ফুটেছিল আলো প্রভাতের, হঠাৎ একরাশ আধার ঢেকে দিল, শুভ্র প্রভাতের আলো দৃষ্টি হলো কালো, অন্ধকারে ঢেকে গেছে দেহ আর মন সকলের,
নিস্তেজ ক্লান্ত যেন আমরা সবাই, কেউ বাই এলিয়ে পড়েছি বিষণ্ণতায়, কেউ পড়েছি ঘুমিয়ে, পৃথিবীর দিকে তাকাবো না আর, নিয়েছি মুখ ফিরিয়ে, কেউ ঘুরেছে পথে পথে এদিক ওদিক অনর্গল কথা যদি রাখে আমাকে ভুলিয়ে, মনে হয়েছিল এই তো আছি ঠিকই, হয়নি তো কষ্ট তেমন, হয়েছে কাজের কথা কত, অশ্রুসিক্ত চোখ থেকে পড়েনি গড়িয়ে জল এখনো তো, আছি বুঝি ঠিক, গড়িয়ে গেল দিন সূর্যাস্তের শেষে ঘরে ফেরা একাকী, এখন রাত্রি কান্না ও বিষণ্ণতায় অন্ধকারের গায়ে আরো কোনো আবরণ আধারে নিশ্ছিদ্র কালো, নিস্তব্ধ হচ্ছে রজনী গাঢ় অন্ধকারে, রয়েছে দীর্ঘশ্বাস আজ আকাশের গায়ে, খ্রিস্ট দেবালয়ে গাছ গাছালির মাঝে একদিন জেগে উঠেছিল আমাদের প্রাণ, স্থান নন্দন আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ, পাখির কলতানে ফুল হয়ে সকলে মিলে সাজিয়েছিলাম গাছ, ফুলের প্রস্ফুটনে ছিল রঙিন স্বপ্ন কত, আজ বুঝি ছড়ে গেল কোনো ফুল এক লহমায়, রং গেল ধুয়ে পুষ্প বর্ণহীন, মুছে গেল রঙিনের শেষ রেশটুকু, তবু ধরা ছিল এতদিন স্বপ্ন রঙিন, ফুলে ফুলে পাতায় পাতায়, মুছে গেল স্বপ্ন তাদের, ভুলে গেল কথা বলা, জেগে আছে রাত নিদ্রাহীন চোখে, ভেঙে গেল আনন্দে গড়া নীল সঙ্গসুধা ভরা, খসে গেল তারা কোনো নির্দিষ্ট নক্ষত্র মণ্ডলী থেকে, ঝাপসা চোখে চেয়ে আছে তারাগুলি, জ্বলে না নক্ষত্রগুলি চিকচিক করে, সকল সৌন্দর্য হারিয়ে গিয়েছে বুঝি মণ্ডলী থেকে, আজকের রাত তবু স্পর্শ পেয়ে আছে প্রভাত সূর্যের, এখন রাত পার হয়ে নতুন সূর্য ওঠার সময় আছে বাকি, লেগে আছে তার শ্বাস এখনো সেই প্রভাত সূর্যের গায়ে, এক বিন্দু প্রাণের পরশ ছিল তো জেগে, যা প্রাণহীন হয়ে যাবে আগামী প্রভাত সূর্যের সাথে স্পর্শ মুছে গিয়ে, আসবে না ফিরে দিন স্মৃতি যাবে মুছে, মধ্যরাতে শেষ হবে আজকের দিন আজকের রাত, নিজের অজান্তেই চলে গেলি দূরে কোন না ফেরার দেশে, আমরাও একদিন স্মৃতি হয়ে যাব সাথে নিয়ে তোকে, থেকে যাব তোর সাথে, হারাবো না আর, ফুরাবে না আর কোনো মধ্যরাত, যে রাত বদল হবে অন্য কোনো দিনে, যে রাতকে আর দিতে হবে না বিদায়, যে বিদায় স্পর্শ মুছে যাবে তোর, বিদায় তবে আজ বন্ধু আমার। বাস কবিতায় একটা স্যাডিজম পেলাম, মানে দুঃখ দুঃখ বোধ, একটা কিরকম যেন সূর্য উঠছে অথচ নতুন দিনের ভোরের কল্পনা না করে একটা অন্যরকম একটা কালো একটা প্রচ্ছন্ন একটা দিনের কথা ভাবনা হচ্ছে। এই যে স্যাডিজম, অনেক সময় স্যাডিজম সবচেয়ে সুইট হয় এটা ঠিক কথা, কিন্তু আমার মনে হয়েছে এই স্যাডিজমটা কেন, এই এই ধরনের কবিতা আরো কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যেত, এত সুন্দর ওর বাক্যবিন্যাস, এত সুন্দর ও বলতে পারে, কিন্তু ওর ইয়েটা আমরা যা ভাবি তার উল্টো রকম ও বলে বা ও লিখে, এটা একটা স্বতন্ত্রতা ভালো এক ধরনের, কিন্তু আমার মনে হয়েছে যে এত সুন্দর একটা কবিতা স্যাডিজম থাকার জন্য হয়তো আরো বেশি ভালো লেগেছে, কিন্তু কজন বুঝতে পেরেছি সেটাই আমার প্রশ্ন আছে। না আসলে ব্যাপারটা হচ্ছে কি, 29 মে এইটা আমার একজন বন্ধু চলে গেছে,
আমার সঙ্গে সে পড়তো, এবং সেদিন রাত্রিবেলা আমি বসেছিলাম, বসে থেকে সেদিন তো স্যাডিজম মানে ওটাই তো আসবে, যাই হোক সেদিন বসে বসে আমার ওই চিন্তাটা হচ্ছিল এবং আমি যেমন পেরেছিলাম একটা লিখে ফেলেছিলাম। দিয়ে তারপরে ভাবলাম এগুলো তো নষ্ট হয়ে যাবে, আজকে সময়টা এলো, তখন আমি ওটাকে প্রায় পুরোটাই চেঞ্জ করে ধারণাটা রেখে ওই জিনিসটা করেছি যে হ্যাঁ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, এত সুন্দর তোমার বাক্যবিন্যাস যে তোমাকে প্রেজ না করে পারা যায় না, প্রেজ করতেই হয়। জানি আমি জানি আমারটা ভালো হয় না, পারি না, এটা একটা আছে আর কি আমার ধারণা। সত্যি করে আমি একদম নতুন, মানে এই দু চারটে আপনাদের এখানে এসে আমি লিখছি, মনে হচ্ছে কিছু না কিছু লিখছি। হ্যাঁ সেই হিসাবে দেখো আমাদের এই আসর একে অপরকে চেনার, জানার এবং বুঝবার। তবে আমরা সকলেই কেউ ধারাবাহিক কবিও নেই, কবিতা পড়িও না, আর আমাদের মধ্যে নতুন কিছু আনার জন্য আমরা চেষ্টা করছি। এটা তো একটা সুন্দর প্ল্যাটফর্ম, সেখানে হয়তো আমরা 14-15 জন থাকি এবং আমাদের মধ্যে আলোচনা হয়, আমরা শুনি এবং আমরা নিজেদের নিজে সমালোচনা নিজেরাই করি। এই হচ্ছে বিষয়, আমরা সমৃদ্ধ হই, আমাদের নিজেদের সমালোচনায় আমরা নিজেরাই সমৃদ্ধ হই। এই যে আসলে বন্ধুকে ছাড়তে তো ভালো লাগে না, সেই জন্য আমি সেখানে অন্য কোনো ভাবে পজিটিভ কিছু আপনি দেখতেও পারেন যে আমি এখানে তার সঙ্গে থাকার কথা বলেছি, যেখানে বন্ধুর সঙ্গ হারাতে হবে না সেই জায়গাটাও বলেছি, হয়তো এটার মধ্যে সেটাও বোঝা যেতে পারে যে আমি আর হারাতে চাই না। হ্যাঁ আমি চিরন্তন পেয়ে যাই তাকে আবার, যেদিন আমার কাছে আর এরকম দিন আসবে না, সেই দিক থেকে এটা আমি ভেবে ফেলতে পারি যে এইখানটায় পজিটিভ আছে। এটা এটি তো একটা সকলের জীবনের জন্যই রয়েছে, সেটা আগে পরে হয়েই যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এগুলো তো আবার ফিরে আসি, আমরা মেডিটেশনের টাইম হয়ে যাবে তখন আর কি, ওকে এটা পরে আরেকদিন শুনবো। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি টাইম থাকে তখন আলোচনা করব। ঠিক আছে, এরপরে গৌতম দাকে ডেকে নি। ঠিক আছে বলছি। হ্যাঁ আপনার আগে দিদিকে ডাকলাম, কারণ আমাদের মধ্যে দাদারা দেখছি কম আছেন, তাই একটু পরে পরে আপনাদিকে দিলাম আর কি। না তারপরে আপনার দুটো পুরুষ কণ্ঠের মাঝে একটা মহিলা কণ্ঠ বেশ ভালো, ম্যাচিংটা ভালো হয়। হ্যাঁ ওই জন্যই করলাম। ঠিক আছে দাদা করুন। আচ্ছা আমি একটা ছড়া বলছি, ছোট্ট নিরপেক্ষ পত্রিকা থেকে আমার লেখা। আচ্ছা ছড়াটার নাম হচ্ছে রুলিং পার্টি করি। রুলিং পার্টি করি গো আমরা, রুলিং পার্টি করি, যে দল যখন থাকে ক্ষমতায় তাদের ঝান্ডা ধরি, উল্টে গেলে পাল্টে যে যাই, স্বভাব মোদের এটা, মুখের কথাও বদলে ফেলি যখন মানায় যেটা, নিজের সুখের কথা ভেবেই মন্দকে বলি ভালো, সবার সাথে গলা ফাটিয়ে সদাটাকে বলি কালো, বাঁচতে গেলে এই পথেতেই চলতে হবে গো ভাই, রুলিং পার্টির ঝান্ডা ছাড়া অন্য উপায় নাই। ধন্যবাদ। বাহ খুব সুন্দর, দারুণ হয়েছে স্যার, দারুণ আপনারই লেখা নাকি স্যার? হ্যাঁ বলছি আমাদের কত জন কবি আছেন দেখছি, তাই আমি সবাই আস্তে কবি হয়ে যাচ্ছে তো দেখছি। না গৌতম দা তো অনেকদিন ধরেই লেখেন, আমাদের আসরটাও এত জনপ্রিয় হচ্ছে দেখে আমার তো খুব ভালো লাগছে। আমি কবিতা শোনাবো ছোটদের। হ্যাঁ এরপরে কে, লক্ষ্মী দি আছেন? ছোটদের গল্প শোনাচ্ছি, ইয়ে গল্প কবিতা শোনাচ্ছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সুকুমার রায়ের সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো,
তার উপরে মুখের গরম অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশায়, ধনী ছেলে অর্ধ বসায়, মিষ্টিবার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, শয়াশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো, তার একটা পাগল একটা গোয়ার আরেকটা সে তৈরি ছেলে, জাল কেটে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজার, যাত্রা দলে পাঁচ টাকা পায়, গঙ্গারাম তো কেবলই ভোগে পিলের জড়া পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজে বংশধর, শামলাহেরির বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে, যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। এ তো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে ম্যাডাম, ভালো হয়েছে। ওই তোমাদের দেখে বলতে ইচ্ছা হলো বলছি আর। ওই তো দেখো, দেখে দেখে কি তো আছে, আমরা তো সবাই সবাই দেখে দেখেই শিখছি, দেখে শুনেই শিখছি, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এরপরে কে আছে সুমন, কাউকে দেখতে পাচ্ছি না। দেবশ্রী আছেন, ভারতী ম্যাম, দেবশ্রী দিয়ে, দেবশ্রী দিয়ে, আমি সবাইকে দেখতে পাচ্ছি না, এসো দেবশ্রী বলো। বলছি আমি তৈরি করিনি, শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মধুমিতা ম্যাম না কে আছেন বললেন? ভারতী ম্যাম আছেন আর মধুমিতা ম্যাম আছেন। আমি ওই ভারতী দি এই না, আজ আমি শুনছি, পরে করব, অন্যদিন করব। তাহলে ভারতী ম্যাম ওই যে তোমার গলা শুনবো তাই ভাবছি, এই তো শুনলে তো। আচ্ছা ভারতী দি বলো। হ্যাঁ নমস্কার, আমার কবিতার নাম হলো স্বার্থ, লেখিকা হলে অর্পিতা দাশগুপ্ত। আমার এই সস্তা কলমে ভরবে না জানি খাতা, আমার এই সস্তা কলমে ভরবে না জানি এই খাতা, তবু মনে সাহস নিয়ে লিখছি দু এক পাতা। এই জগতে কেউ কারো নয়, সব আপনি পর, পরের জন্যে ভাবতে গিয়ে ভেঙো না নিজের ঘর, সারা জীবন পরের জন্যে দিলে উজাড় করে, সারা জীবন পরের জন্যে দিলে উজাড় করে, দেখো তারাই আজ তোমার থেকে গিয়েছে দূরে সরে, কেউ বোঝেনি তোমার অভাব, থেকেছো একলা একান্তে, কেউ বোঝেনি তোমার অভাব, থেকেছো একলা একান্তে, সরল মনে বুঝতে পারোনি, ঠকেছো নিজেরই অজান্তে, আজ তার আর কেউ নেই পাশে, সবাই যে যার স্বার্থ দেখে, পাওয়া না পাওয়ার হিসেবটা তাই বুঝতে শেখো একলা থেকে, হাসি কান্না ভরা এই জীবন, কখনো আকাশ কখনো জমিন, বাঁচার আশায় বাঁচি সবাই, থাকবে জগতে কে কটা দিন, বাঁচার আশায় বাঁচি সবাই, থাকবে জগতে কে কখন, শুধু স্বার্থের জন্যই যদি সম্পর্ক নষ্ট করো, সেই স্বার্থ ধুলায় লুটাক, আগুন দিয়ে আঘাত করো, তোমাদের এই স্পর্শ আমার মাথার উপর থাক চিরদিন, তোমাদের এই স্পর্শ আমার মাথার উপর থাক চিরদিন, সস্তা কলমের এই লেখাটাই মেটাক তোমাদের আছে যত ঋণ। নমস্কার। একটা কথা আমি বলছি একটু সবার সবার জন্যই বলে দিচ্ছি, এটা ইনফরমেশন, মানে এই যে আমাদের যে টেলিফোনের যে ট্যারিফ গুলো আছে না, যে আমরা যে রিচার্জ করছি, এটা দু এক দিনের মধ্যে কিন্তু সব কটার রেট বেড়ে যাচ্ছে, অনেকেই হয়তো জানেন। যদি যদি সম্ভব হয় যে প্ল্যানটা আপনি রিচার্জ করেন সেটা একটা দুটো অ্যাডভান্স করিয়ে রাখুন, তাহলে কিছুটা সাশ্রয় পাবেন সবাই।
আগে থেকে অ্যাডভান্স করা যাবে? হ্যাঁ করা যাবে, আপনার যে প্ল্যানটা চলছে সেটা এক্সপায়ার হলে ওইটা চালু হবে, অসুবিধা কিছু নাই। ওইটা শেষ হওয়ার পর ওইটা চালু হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার যে 1 বছরের করা থাকে, ওইটা ওই নিয়মেই চলবে বলেই মনে হয়, যেহেতু আর এই